চুল সিল্কি রাখতে এবং চুল পড়া বন্ধ করতে আপনি আজকে থেকে পেজের এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। অনেকের আছে শীত আসার সাথে সাথে চুল পড়া অতিরিক্ত বেড়ে যায়, তারা কিন্তু শীতে এই শ্যাম্পুটা ব্যবহার করে দেখতে পারেন, 100% উপকার পাওয়া যায়। কারণ এতে পেজের নির্যাস আছে, পেজের উপকরণ, পুষ্টি উপাদান সব কিছু আছে। পেজের নির্যাস চুলে কোলাজেনের প্রোডাকশন বাড়িয়ে দেয়, যার ফলে নতুন চুল গজায়। পেজে আছে ক্যারাটিন, ক্যারাটিন চুলের ময়েশ্চারাইজারকে ধরে রাখতে চুলকে ন্যাচারালি স্মুথ করে, আর এতে থাকা ভিটামিন ই চুলকে ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট দেয়। পেজের শ্যাম্পু বাসায়ও কিন্তু তৈরি করে নেওয়া যায়, আপনি চাইলে বাজার থেকে না কিনে নিজেই তৈরি করে নিতে পারবেন। বেবি শ্যাম্পুর সঙ্গে আপনি যদি পেঁয়াজের রস মিশিয়ে আপনার চুলে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, চুল পড়া আস্তে আস্তে বন্ধ হবে, কুশকি সমস্যাও দূর হবে। আবার চুলকানি অ্যালার্জি থাকলে, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে আস্তে আস্তে চুল ঘন হবে, সিল্কি হবে, চুল পড়া বন্ধ করবে, মাথার যত ধরনের সমস্যা আছে আস্তে আস্তে চলে যাবে। পেঁয়াজের রস কতটা যে উপকার করে যারা ব্যবহার করে নেয় তারা কখনোই বুঝতে পারবে না। আর সব কিছু যদি ঝামেলা মনে হয় তাহলে বাজার থেকে একটি শ্যাম্পু কিনে নিয়ে আসবেন। পেঁয়াজের শ্যাম্পু ব্যবহার করলে নানা ধরনের উপকার পাওয়া যায়, যেমন শুধু চুল পড়া বন্ধ করবে না, চুলগুলি খুবই স্মুথ রাখবে এবং ন্যাচারালভাবে সিল্কি করে তুলবে, এতটা সিল্কি করবে যা আপনি কল্পনা করতে পারবেন না। শ্যাম্পু করার নিয়মগুলি জানতে হবে। একদিন পর পর অর্থাৎ সপ্তাহে 3 থেকে 4 দিন শ্যাম্পু ব্যবহার করা উচিত। প্রথমে চুলটা ভিজিয়ে নিয়ে তারপর শ্যাম্পুটা পরিমাণ মতো চুলের গোড়ায় আলতোভাবে আঙুল দিয়ে ম্যাসাজ করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করে তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর কন্ডিশনার ব্যবহার করতে পারেন, না করলেও চলবে। এই শ্যাম্পুটা কিন্তু কন্ডিশনার মতোই সিল্কি করে। শ্যাম্পুটি খুব সুন্দর, খুবই হালকা বর্ণের, আর ফ্লেভারটা খুবই দারুণ, মিষ্টি একটি ফ্লেভার আছে। যাদের চুল সিল্কি করতে চান, চুল পড়া বন্ধ করতে চান, বাসায় তৈরি করে নিতে পারেন অথবা বাজারে কিনে এরকম শ্যাম্পু ব্যবহার করতে পারেন। অনেকেই আছে কমেন্ট করেন যে কি শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, সিল্কি হবে, তো আপনারা এই পেঁয়াজের শ্যাম্পুটা ব্যবহার করে দেখতে পারেন, অনেক অনেক উপকার পাওয়া যায়। যাদের চুল পড়া অতিরিক্ত বেড়ে যাচ্ছে তারা কিন্তু 100% উপকার পাবেন এই শ্যাম্পুটা ব্যবহার করার পর। চুল দেওয়ার পর সুন্দর একটি ফ্লেভার চুলে কিন্তু জড়িয়ে থাকে। আপনি কন্ডিশনার ব্যবহারও করতে পারবেন, না করলেও চলবে, বাধ্যতামূলক না যে ব্যবহার করতেই হবে। এমনিতে চুলগুলিকে অনেকটাই সিল্কি করে আস্তে আস্তে ব্যবহার করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, একদিন ব্যবহার করলে আপনি বুঝবেন না। এই শ্যাম্পুটিতে 400 মিলি প্রোডাক্ট আছে যা অনায়াসেই দীর্ঘদিন ব্যবহার করা যাবে। পেঁয়াজের নির্যাসে সালফেট, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে এটা অনেক তাড়াতাড়ি নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। আগে যেখানে আমার দিনে অনেক চুল পড়তো সেই চুল পড়ার পরিমাণটা এখন আগের তুলনায় অনেক কম হয়ে গেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই শ্যাম্পুটা ব্যবহার করার পর চুলের স্কাল্প যেমন পরিষ্কার হয় ঠিক তেমনি চুলের নিচের দিকটা শাইনি, স্মুথ এবং সফট হয়। আমার লম্বা চুল অনেক পছন্দ, কিন্তু যদি পাতলা হয়ে যায় তা দেখতে খুব খারাপ লাগে, তাই নতুন নতুন চুল গজাতে আর চুল ঘন করতে এই শ্যাম্পুটা আপনি ব্যবহার করতে পারেন। আমি নিজে এই শ্যাম্পুটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। আমার চুলের ভালো অবস্থা দেখে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল কিভাবে চুল পড়া বন্ধ করা যায়, সিল্কি করা যায়, তাই ভাবলাম যে এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করার পর সিল্কি করতে পারেন, চুল পড়া বন্ধ করতে পারেন, ন্যাচারালভাবে খুবই স্মুথ করে নিতে পারেন। এই শ্যাম্পুটা ছোটো সাইজেরও হয়, আপনি বড়ও নিতে পারেন, ছোটোও নিতে পারেন। সপ্তাহে 3 থেকে 4 দিন বা 3 দিন ব্যবহার করার চেষ্টা করবেন। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে চুল ড্যামেজ হয়ে যায়, চুল পড়ার সমস্যাটা আরও বেড়ে যেতে পারে, তাই সপ্তাহে 3 দিন করার চেষ্টা করবেন। আর কন্ডিশনার অতিরিক্ত ব্যবহার করবেন না, প্রতিদিন শ্যাম্পু করার পর প্রতিদিনই কিন্তু কন্ডিশনার ব্যবহার করা উচিত না, সপ্তাহে 2 দিন আপনি কন্ডিশনার ব্যবহার করতে পারেন। শ্যাম্পু বেশি হলে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন, আর 7 দিনে ব্যবহার করবেন না, এতে চুল পড়ার সমস্যা বেড়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, চুলগুলি কখনোই আর ঠিক করতে পারবেন। পেঁয়াজের শ্যাম্পু যদি আপনার হাতের কাছে না পান তাহলে কিভাবে চুল পড়া বন্ধ করবেন, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার হাতের কাছে তো পাওয়া যাচ্ছে না, কোথায় থেকে আনবো। অনলাইন থেকেও কিনতে পাওয়া যায়, যদি কিনতে না পারেন তাহলে পেঁয়াজের রস আপনি কিন্তু শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য চুলে রেখে দিতে পারেন, তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন ট্রাই করতে করতে আপনার চুল ন্যাচারালভাবে সিল্কি হবে এবং খুবই স্মুথ হবে, রুক্ষ শুষ্ক ভাব দূর হবে, সেই সঙ্গে চুল পড়ার সমস্যা বন্ধ হবে। চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস, সেই সঙ্গে লম্বা করতে অনেক বেশি সাহায্য করে। আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন।
আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবসময় যারা সাপোর্ট করছেন তাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইলো। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।